education system we are creating employees not employers আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমন ভাবে সাজানো হয়েছে কিংবা ক্লাসে শিক্ষকরা যেভাবে পড়ায় কিংবা তারা যেভাবে আমাদেরকে প্রস্তুত করে কিংবা বাবা মায়েরা ছোটবেলা থেকে আমাদের সাথে যেভাবে ট্রিট করে আমরা কিন্তু একজন এমপ্লয়ি হওয়ার জন্যই তৈরি হই প্রিপেয়ার হই কিন্তু আমরা কিন্তু খুব কম মানুষই আছে যারা উদ্যোক্তা হওয়ার জন্য এমপ্লয়ার হওয়ার জন্য তৈরি হই যে আমরা সবাই চাকরি খুঁজি পড়াশোনা শেষ করেছি তার মানে আমরা একটা চাকরি লাগবে এই জন্য আমরা কি করি সবাই সিভি নিয়ে দৌড়াদৌড়ি শুরু করি 38তম বিসিএস এর কথা যদি বলি এইখানে 2024টা শূন্য পদের জন্য প্রায় 4 লাখ মানুষ আবেদন করেছে মানে শিক্ষিত বড় অংশটাই চাকরির পেছনে দৌড়াচ্ছে কেউ চাকরি তৈরি করার জন্য দৌড়াচ্ছে না যে দেখেন আমাদের দেশে প্রায় 26-27 লাখ বেকার তো এদের মধ্যে এই বেকারদের মধ্যে মূল সমস্যাটা হচ্ছে কেউ মানে সবাই কর্মে বসেছিল অন্য কেউ একটা চাকরি দিলে আমি সেই চাকরিটা করবো নিজে থেকে কিছু করবো না এটার মূল কারণ হচ্ছে আমাদের মাইন্ডসেটটা ওইভাবে সাজিয়ে দেওয়া ছোটবেলা থেকে এমন ভাবে আমাদেরকে তৈরি করা হয়েছে যে আমরা আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারি না নতুন একটা আইডিয়া নিয়ে একটা বিজনেস নিয়ে যে আমরা সামনের দিকে এগিয়ে যাবো সেই চিন্তাটা আমাদের মাথা থেকে আসে না এই সমস্যাটার জন্যই কিন্তু আমাদের এই প্রবলেম গুলো হচ্ছে তো এখন যে এই সব সমস্যার আর কোনো বিভিন্ন কারণ আছে যে বাবা মায়েরা চায় না আমার ছেলে মেয়ে ঝুঁকিপূর্ণ একটা জীবন যাপন করুক অনিশ্চিত জীবনের দিকে ধাবিত হোক যে আপনি যদি একটা চাকরি করেন সেখানে ফিক্সড একটা স্যালারি পাবেন মাস শেষে নিশ্চিত বেতন চাকরিটাও ভালো হচ্ছে মানে কোনো ঝামেলা নাই কিন্তু আপনি যদি উদ্যোগ নিয়ে এগিয়ে যান তাহলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে অনিশ্চিত ভবিষ্যৎ উদ্যোগটা সফল হবে কি হবে না সেটা নিয়ে আপনার অনেক চিন্তা ভাবনার ব্যাপার আছে এই এইসব কারণে কিন্তু ছেলেমেয়েরা আসছে না কিন্তু আমরা সবাই বিশ্বাস করি সবাই আমরা জানি নো রিস্ক নো গেইন মানে রিস্ক না নিলে গেইন হবে না লাভটা হবে না কিন্তু তারপরও আমরা ওইদিকে যাই না বা আমাদের ছেলেমেয়েদের যেতে দেয় না এই একটা প্রবলেমের কারণে কিন্তু আমাদের দেশের বেকার সমস্যাটা এত বেশি প্রবল তা আমরা কিন্তু এটা থেকে বেরিয়ে আসতে পারি এবং ইতিমধ্যে একটা আশার বাণী আমরা শুনছি বা জনপ্রিয় হচ্ছে সেটি হচ্ছে চাকরি খুঁজবো না চাকরি দিব এরকম একটি আইডিয়া কিন্তু এরকম একটি স্লোগান কিন্তু এখন জনপ্রিয় হচ্ছে তো আসুন আমরা সবাই এই স্লোগানটাকে সামনে নিয়ে এগিয়ে যাই আমাদের দেশটাকে উদ্যোক্তা দিয়ে ভরে দেয় তাহলে কিন্তু আমাদের দেশে সবকিছু বদলে যাবে বেকারত্ব সমস্যা বদলে গেলে আর সব সমস্যায় পড়ে মানে আমাদের সলভ হয়ে যাবে তো এই জন্য কিন্তু আমাদের ওই লাইনটা মনে রাখতে হবে ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস আপনাকে ভালো উদ্যোক্তা হওয়ার জন্য সকল একজন উদ্যোক্তা হওয়ার জন্য কয়েকটা ফেলিয়ার মাধ্যমে যেতে হবে যাতে আপনার পিলার গুলো সফলতার পিলার গুলো ডেভেলপ হয় উন্নত হয় হ্যাঁ এই জন্য ভয়কে জয় করে চলুন সামনের দিকে এগিয়ে যায়